আমি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ বা গন্ধভাত ব্যবহার আলোচনা বিষয়ে আলোচনা করছি। এটি একটি নতুন পদ্ধতি, প্লাস্টিকের তৈরি একটি লিউর বাংলাদেশি বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন, যেটা প্লাস্টিকের তৈরি একটি বয়ামের ভিতর ঝুলিয়ে রাখতে হয়। প্লাস্টিকের তৈরি বয়ামের দুপাশে ত্রিকোণাকৃতি দুটি জানালা কাটতে হয়, মুখার ভিতর ছিদ্র করে সুতার সাহায্যে লিউটি ঝুলিয়ে দিতে হয়। তারপর বেগুন ক্ষেতে একটা খুঁটির সাহায্যে বয়ামটি ঝুলে রাখতে হয়। বয়ামের নিচে সাবান মিশ্রিত পানি দিয়ে রাখতে হবে। এতে করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার মথ লিউরের আকর্ষণে, পুরুষ মথ লিউরের আকর্ষণে বয়ামের ভিতর চলে আসবে এবং অজ্ঞান হয়ে মারা যাবে, যা সাবান পানির ভিতর পড়ে আর উঠতে পারবে না। এটি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে একটি বেশ কার্যকর পদ্ধতি। এক্ষেত্রে কোনো বিষ প্রয়োগ করতে হবে না, বিধায় আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করতে সক্ষম হব। আসুন গন্ধভাত ব্যবহার করুন বিষ।